সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে বাড়ছে করোনা। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় শতাধিক মানুষ। তারই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে স্ক্রাব ড্রাইভার্স, যা উদ্বেগ বাড়াচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের। তবুও এখনও মাস্ক পরার অনীহা দেখা যাচ্ছে বহু মানুষের মধ্যে। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও করোনার প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 100 ছুঁই। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত 11 জুলাই পর্যন্ত জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 79 জন। এখনো পর্যন্ত জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 733, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 432 জনের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH ডাক্তার ইউনুস খান বলেন, গত 7 দিনে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বহু মানুষ। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে আসানসোল জেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। অন্যদিকে চিত্তরঞ্জনের একটি ইংরেজি মাধ্যম স্কুলেও 9 বছরের এক ছাত্রের করোনা ধরা পড়ে। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 432 জন মারা গিয়েছেন। এদিকে সোমবারই আসানসোল পুর নিগমের বিজেপির কাউন্সিলর চৈতালি তিওয়ারি আসানসোল পুর নিগমকে 106টি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নতুন করে শিবির করার আবেদন জানিয়ে চিঠি করেছেন। চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হোক শিবির করে। এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, আসানসোল পুর নিগম এলাকায় এই পর্যায়ে করোনার প্রকোপ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জেলার মধ্যে। অন্যদিকে দ্বিতীয় ও বুস্টার ডোজ নেওয়ার প্রতি অনীহা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। সময় পার হয়ে গেলেও ভ্যাকসিন নিতে কেউ পৌঁছচ্ছেন না। তাই স্বাস্থ্য দপ্তর আসানসোল পুর নিগম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এই ব্যাপারে প্রচার চালাতে বলেছে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা সমীক্ষা করে তাই দেখবেন কারা এখনও দ্বিতীয় বা বুস্টার ডোজ নেননি। পাশাপাশি করোনা মোকাবিলায় যা যা করণীয় করা হচ্ছে আসানসোল পুর নিগম এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। তবে প্রতিদিনই প্রায় 100 ছুঁই নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়াচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের। তবু এখনও বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে মাস্ক না পরার প্রবণতা। পাবলিক টাইমস। रानीगंज शिल्पांचल एवं कोयलांचल में चिकित्सा जगत से जुड़े लोगों के लिए एक अच्छी खबर। शहर की लाइफलाइन NSB रोड पर अवस्थित भगवान दास विश्वनाथ अग्रवाल चैरिटेबल ट्रस्ट द्वारा संचालित BN अग्रवाल मेमोरियल हॉस्पिटल में मिलेंगे राज्य सरकार की स्वास्थ्य साथी हेल्थ कार्ड की संपूर्ण सुविधा। साथ ही BN अग्रवाल मेमोरियल हॉस्पिटल के मरीजों के लिए उपलब्ध है बेहतर चिकित्सा के साथ साथ 24 घंटे की एम्बुलेंस परिसेवा। इतना ही नहीं, BN अग्रवाल हॉस्पिटल अपने मरीजों को फैमिली हेल्थ प्लान इंश्योरेंस, हेरिटेज हेल्थ इंश्योरेंस, ICICI लोम्बर्ड जनरल इंश्योरेंस, मणिपाल सिग्ना हेल्थ इंश्योरेंस, यूनिवर्सल सोम्पो जनरल इंश्योरेंस, SBI जनरल इंश्योरेंस और एरिक्सन इंश्योरेंस की सुविधा प्रदान करेगा। जानकारी के लिए संपर्क करें BN अग्रवाल हॉस्पिटल रानीगंज, फोन नंबर 0341244180, 0341244180।